আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বাইরে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সশরীরে উদ্বোধন প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা বললেন আলোর পথের যাত্রা সফল শতভাগ বিদ্যুতায়ন নিয়ে অসত্য প্রচারণা করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের বিদেশি মরিচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবার আহ্বান ওবায়দুল কাদেরের গ্যাসের দাম নিয়ে গণশুনানি শুরু 117% বাড়ানোর প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা কমানোর প্রভাব নেই বাজারে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস সৌদি আরবের দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর দিক নির্দেশনা অনুসরণ করেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার বিদ্যুৎ খাত সামনের দিকে না গিয়ে পিছিয়েছে দক্ষিণাঞ্চল সহ গোটা দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা কেউ তা থামাতে পারবে না বলেও জানান শেখ হাসিনা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনে সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় দীর্ঘ বিরতির পর সশরীরে উপস্থিত হওয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছিল বর্ণাঢ্য আয়োজন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি ঘুরে দেখার পর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী এরপর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ওয়াদা পূরণ করেছে সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলে রেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘরে আলোকিত করব প্রতিটি মানুষ আলোকিত হবে আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি আজকের দিনটা সেই আলোর পথে যাত্রা শুরু যে সফল হয়েছে সেই দিন দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত রাস্তাঘাট পুল ব্রিজ ব্যাপকভাবে করে দিয়েছি 100টা অর্থনৈতিক অঞ্চল সারা বাংলাদেশে করে দিচ্ছি যাতে করে সেখানে কর্মসংস্থান হয় ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দক্ষিণাঞ্চলের মানুষ আর কখনো কষ্টে পড়বে না আমাদের লক্ষ্য হচ্ছে একটি মানুষও গৃহহীন থাকবে না ঠিকানাবিহীন থাকবে না একটি মানুষও আর কষ্ট পাবে না 2041 বাংলাদেশ সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি পাশাপাশি 2100 সালের ডেল্টা প্ল্যান আমরা করে দিয়েছি নদীগুলি ড্রেজিং করা নৌপথ যেমন চালু করা সেই সাথে সাথে সড়কপথ পুল ব্রিজ ব্যাপকভাবে করে দিয়ে একটা যোগাযোগের ব্যবস্থা আমরা করে দিয়েছি খুনি আর ওই যুদ্ধাপরাধীরা আর কখনো এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না মানুষ নিজেই আজকে জেগেছে উঠে দাঁড়িয়েছে এবং এগিয়ে যাবে এগিয়ে যাব আমরা ভবিষ্যতের দিকে এই অগ্রযাত্রা যেন আর কখনোই থেমে না থাকে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 13তম দেশ হিসাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ প্রযুক্তি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে প্রবেশ করল এর মধ্য দিয়ে জ্বালানি সাশ্রয়ের সাথে সাথে নিশ্চিত করা হবে পরিবেশ সুরক্ষার বিষয়টিও আর দক্ষিণাঞ্চলের এই বিদ্যুৎ কেন্দ্রটি এই অঞ্চলের সুষম উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রকুনুস্তামান বাংলাভিশন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ শতভাগ বিদ্যুতায়ন নিয়ে অসত্য প্রচারণা করছে সরকার মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় বিষয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে বিরোধী নেতাদের অভিযোগ বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে সরকার দেশের মানুষের কথা বলার অধিকার নেই খাওয়া পড়ার অধিকার নেই তার যে সাংবিধানিক অধিকার বেঁচে থাকার সে বেঁচে থাকার অধিকার নেই ঘৃণিত জালিম অসৎ সরকার খুনি সরকারকে আমরা যেন ক্ষমতাচ্যুত করতে পারি
বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দেশে বেড়েছে মানুষের মাঝে বৈষম্য। এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মামলা হামলা গুম খুনের শিকার ভিন্ন মতের নেতা কর্মীরা। আমাদের হাজার হাজার নেতা কর্মী বাড়িতে থাকতে পারে না, প্রতিদিন তাদের মামলার হাজিরা দিতে হয়। এই বাস্তবতা, এই অবস্থা, এই রেকর্ড বিশ্বের বহু দেশের বহু রাজনৈতিক দলের নাই। গায়ের জোরে যেভাবে পারুক ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, বাংলাদেশের 50 বছরের ইতিহাসকে বিকৃত করতেও তারা কুণ্ঠাবোধ করছে না। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রকৃত সেই সব মুক্তিযোদ্ধাদেরকে আমরা চাই যে তারা দিবালোকের মতো স্পষ্ট করে তুলবেন, ইতিহাসে তাদের বীরত্ব গাথা থাকবে, এটাই আমরা চাই। এখন থেকে নাকি বিদ্যুৎ পুরকটা দেওয়া হয়ে গেল, এতে কষ্ট কিসের মূল্যে, কার মূল্যে এটা করলে? এটা করতে পারে যে তারা মিথ্যা কথা প্রচারণা করছে, কিন্তু তাদের দুর্নীতি করার জন্য, তাদের সম্পদ বাড়ানোর জন্য তারা আজকে জনগণের পকেট কেটে তারা আজকে এই সম্পদ তৈরি করছে। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক নেতা এ কে এম ফজলুল হক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। কেন টিসিবি ট্রাকের পিছনে? সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের মানুষ ভালো নেই, খুব কষ্টে আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতি জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট একটি চাপেটা ঘাত। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। তারা নির্বাচন ভীতি রোগে আক্রান্ত, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ। রোগ সারাতে আবারও তারা বিদেশিদের কাছে ধর্ণা দিতে শুরু করেছে, নালিশ করতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তোলে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের সুখী দেশের তালিকা প্রমাণ করে দেশের মানুষের সুখ সমৃদ্ধি বেড়েছে। সুখী ইন্ডেক্সে যে আমরা 7 ধাপ এগুলাম, ভারত পাকিস্তান থেকে অনেক উপরে, এটি নিয়ে কোনো বক্তব্য নেই। আর শুধু বিএনপি নয়, আরেকটি পক্ষ আছে, তারা মনে করে তারা খুব জ্ঞানী, এবং জ্ঞানী এটা প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এই করোনা মহামারীর মধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, ভারতকে ছাড়িয়ে গেছে। করোনার মধ্যে আপনার ইউরোপে আমেরিকায় সুপার মার্কেটে টয়লেট টিস্যু পাওয়া যায়নি, সুপার মার্কেট খালি হয়ে গেছে, সেখানে পণ্য পাওয়া যায়নি, আমাদের দেশে সেই পরিস্থিতি আমরা হতে দেই। প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিল্লুর রহমান পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে অবিবেচক হবে না, ভোক্তার কথা বিবেচনা করে চুলচেরা বিশ্লেষণ করা হবে। সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আন্তর্জাতিক বাজারে গ্যাসের বাড়তি দাম, আইওসি ও দেশীয় গ্যাস উৎপাদন খরচ বেড়ে যাওয়া, মূল্য সংযোজন কর, পরিচালন খরচ বেড়ে যাওয়া সহ নানা খরচ বাড়ার কারণে গ্যাসের দাম 9.70 টাকা থেকে বাড়িয়ে 20.35 টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। তবে শুনানিতে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ এবং বিভিন্ন খাতের অংশীজনরা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানান। গ্যাসের বর্তমান মূল্যহার বহাল রেখে ট্যাক্স, ফ্যাট কমালে এবং চুরি কমালে দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলেও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সয়াবিন তেল নিয়ে অনেক হইচইয়ের পর অবশেষে লিটারে 8 টাকা কমানোর ঘোষণা এলেও দাম কমতে আরও কয়েকদিন লাগবে বলছেন ডিলার ও পাইকারি বিক্রেতারা। তবে আতঙ্ক কেটে যাওয়ায় তেল কেনার হিড়িক কমে গেছে। এদিকে টিসিবির ট্রাকে মানুষের লাইন কমছেই না।
রমজানের আগে সয়াবিন তেলের দামে লাগাম টানতে বাধ্য হয়ে গত ১৪ মাস জাতীয় রাজস্ব মোট উৎপাদন পর্যায়ে ১৫% ও ব্যবসা পর্যায়ে ৫% ভ্যাট প্রত্যাহার করে নেই। ব্যবসায়ীদের দাবিতে ১৬ মার্চ আমদানি পর্যায়ে তুলে নেওয়া হয় ১০% ভ্যাট। এরই প্রেক্ষিতে রবিবার অবশেষে সয়াবিন তেল লিটার ১৬০ টাকা নির্ধারণ করে বাজারজাতকারী কোম্পানিগুলো, আর ৫ লিটারে ৩৫ টাকা কমিয়ে করা হয়েছে ৭৬০ টাকা। গতকালকে যেটা কার্যকর করছে সেটা এখন পর্যন্ত মার্কেটে ঢুকে না, কিন্তু বাজার একটু পূর্বাভাস অলরেডি পড়ছে, কারণ সবাই জানিয়ে গেছে দাম কমছে, এখন একটু থাইমে গেছে। বিক্রেতারা বলছেন আগের কেনা তেল বিক্রি শেষ হলেই কমে যাবে দাম। এখন তো এগুলো আমাদের আগের মাল, তাহলে এগুলো আগের দামে বিক্রি করতে হবে, নতুন মাল আসলে আবার ৮ টাকা করে কম। তো কোম্পানি যখন কমাইছে, মার্কেটে যদি ৮ টাকা কমের মাল আসে তখন আমরা কাস্টমারকে দিতে পারবো, এখন তো আমাদের বেশি রেটের মাল। দেখেন ৫ লিটার ৯৭ টাকা যাচ্ছে, তো কমলো কোথায়? এদিকে কিছুটা কম দামে পণ্য পেতে ভিড় বাড়ছে টিসিবির ট্রাকের সামনের লাইনে। আগে যে আসছে এখন ছোলা দিতে আগের থেকে আরো বেশি আসতেছে। দেশে দাঁড়াইছি এখন পর্যন্ত সিরিয়াল আছে, আমি কষ্ট করে তো নিতেই হবে, না নিয়ে তো উপায় নাই, এর নাকি আমরা কষ্ট করে নিই। এখন শ্রমিকরা যেরকম দাঁড়াই আছে আমরা সেরকম দাঁড়াই আছি। ১১টার সময় আইসি, এখন পরে ২টা বাজে, আমরা কষ্ট না আর রোদ আসিল, এখন তাই তো লাই কতক্ষণ আগে বাসায় একজন প্রেশার আলা মানুষ, ডায়াবেটিস আলা মানুষ। সোমবার রাজধানীতে ১৩২টি পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি করেছে টিসিবি। বাংলাভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে গুমের ঘটনা আবারও বাড়ার শঙ্কা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজ সিজিএস আয়োজিত গুম নিয়ে ভার্চুয়াল আলোচনা সভায় এ মত দেন তিনি। অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য নূর খান অভিযোগ করেন, বিরোধী মতকে দমনে দেশে অনেকগুলো গোপন কারাগার গড়ে উঠেছে। বদিউল আলম মজুমদার বলেন, দেশে সুশাসনের অভাবে গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হয় না। গুমের ঘটনা বন্ধ না হলে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে বলে আশঙ্কা তার। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে সৌদি আরব সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলান। রোহিঙ্গা সংকটের শুরু থেকে সৌদি আরব বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তিনি। কক্সবাজারে ৩০০০ রোহিঙ্গার জন্য আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৩০০ আধুনিক ঘর নির্মাণ করেছে সৌদি আরব। এর উদ্বোধন উপলক্ষে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সৌদি আরব বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সব বিষয়ে সৌদি সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে আশা করেন তিনি। রোহিঙ্গা পিপল, আমরা কোনো বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেওয়ার আমরা চিন্তাও করি না, আমাদের ইচ্ছাও নেই। আমরা আপনার কথা যথার্থই, আমরা দুই একটি প্রমাণ পেয়েছি, কয়েকটি পাসপোর্ট হয়েছে, সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলান বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদেরও সহায়তা করছে তার দেশ, এ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। কক্সবাজারে আমরা ৩০০ ঘর নির্মাণ করেছি, ৫০০ পরিবারের ৩০০০ লোক এতে থাকতে পারবে। এছাড়াও স্বাস্থ্যসেবা দেয়া, খাদ্য বিতরণ সহ নানাভাবে আমরা সহায়তা করছি। রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা করে আসছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমাদের সরব ভূমিকা অব্যাহত রাখব। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য ঘরগুলো তৈরি করেছে কিং সালমান হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিলিফ সেন্টার। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। স্বাভাবিক জীবনে ফিরেছে নীলফামারীর জোড়া শিশু লাবিবা লামিজা। ১২ ঘন্টা অস্ত্রোপচারের পর দুই বোনকে পৃথক করা হয়। চিকিৎসকরা জানান দুজনেই সুস্থ আছেন, ১২ ঘন্টা পরেই তাদের দেয়া হবে স্বাভাবিক খাবার। সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেলের অপারেশন টেবিলে নেওয়া হয় নীলফামারীর জোড়া লাগানো শিশু লাবিবা আর লামিজাকে। টানা ১২ ঘন্টা অস্ত্রোপচারের পর তাদের পৃথক করতে সক্ষম হন চিকিৎসকরা। শিশু দুটিকে পৃথক করার চেষ্টা ৩বার ব্যর্থ হলেও ৩৮ সদস্যের চিকিৎসক টিম এবার সফল হন। শিশু দুটির অস্ত্রোপচারে ছিল কয়েকটি জটিলতা। চিকিৎসকরা জানান, লাবিবা পরিপূর্ণ নারী জীবন পেলেও কিছুটা জটিলতা রয়েছে লামিজার। প্রথম ৪৮ ঘন্টা তো অবশ্যই ক্রিটিক্যাল, তারপরে আমরা আশাবাদী হব একটু, আর পরবর্তী যে চ্যালেঞ্জটা সেটা লামিজার জন্য। লাবিবা কিন্তু
পরিপূর্ণ ছিল। লামিজার মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তা আমাদের কিছু কাজ করতে হবে, সেটা 3-6 মাস পর। আরও কিছু কাজ না করলে সম্পূর্ণ ফাংশনাল হবে না। নীলফামারী জলঢাকা এলাকা লালমিয়া ও মনুফা দম্পতির 3 বছর বয়সী কন্যা সন্তান লাবিবা লামিজা সফল অস্ত্রোপচারে দারুণ খুশি তারা। আমার বাচ্চা দুটো চামচ লাগানো আসলো, এখন ওরা দুজন আলাদা হয়েছে। আমাদের মনের আশা আশঙ্কা সব কিছু পূরণ হয়েছে, আমাদের তো ভীষণ সংবাদ, ভালো লাগছে। মেডিকেল টিম যতগুলো আমার ডক্টর আছেন সবাই অনেক পরিশ্রম করে আমার বাচ্চাকে মানে আলাদা করে দিয়েছেন, এই জন্য আমার অনেক মেডিকেল টিমকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত দেশে জোড়া লাগা 17 শিশুর অস্ত্রোপচার হয়েছে। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের 1 নম্বর গেট চত্বরে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামল রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বক্তব্য দেন। করোনায় আবারও মৃত্যুশূন্য দেশ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 29,117 জন, 10,899টি নমুনা পরীক্ষায় আরও 116 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা 19,50,725 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 1.06, সুস্থ 95.94 এবং মৃত্যু 1.49। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসা কার্যক্রম ও ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। জানান, প্রায় 22 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আমেরিকা 6 কোটি 10 লাখ টিকা ও 18টি ফ্রিজার ভ্যান বাংলাদেশের জনগণকে উপহার হিসেবে দিয়েছে। জানান, ভবিষ্যতে টিকা লাগলে আরও টিকা দেবে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের সহযোগী হতে পেরে গর্বিত। ই কমার্সের যে প্রতিষ্ঠানগুলো ব্যবসায় ফিরতে চায়, 31 মার্চের মধ্যে তাদের ফেরত অর্থ ফেরত কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ .com ও আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ ফেরত সংক্রান্ত এক বৈঠকে এ তথ্য জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় গঠিত ডিজিটাল কমার্স সেলের সাথে যোগাযোগ না করলে তাদের তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। একই সাথে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান সেলের প্রধান। প্রায় 36টি প্রতিষ্ঠানের টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার বিষয়ে এখনও শঙ্কা রয়েছে বলেও মনে করেন তিনি। আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংক লিমিটেডের নাগেশ্বরী উপশাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজী নূর মোহাম্মদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা ও কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এর আগে রংপুরের কাউনিয়াতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে দিনব্যাপী প্রায় 4,000 রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া 323 জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। বিয়ের মাত্র 11 দিনের মাথায় অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহমিদা কামাল। ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রামে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান এ নববধূ। বিয়ের মাধ্যমে প্রেমিক মাহমুদুল হাসানকে জীবনসঙ্গী হিসেবে পেলেও ফাহমিদার সংসার করা হবে না তা জানা ছিল আগেই, কারণ তার শরীরে বাসা বেঁধেছিল মরণ ব্যাধি ক্যান্সার। বিয়ের 11 দিনের মাথায় মৃত্যুর কাছে হার মানল ফাহমিদা। চট্টগ্রাম মেডিকেল সেন্টারে প্রেমিক মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফাহমিদার। উভয় পরিবারের সম্মতিতে গত 9 মার্চ রাতে হাসপাতালের বেডে বউ সাজিয়ে বিয়ের আয়োজন করা হয়। ওই দিন ফাহমিদা বেনারসি শাড়ি, চুড়ি সব কিছু পরে নতুন বউ সেজেছিলেন। ভালোবাসার মানুষ মাহমুদুল হাসানকে জীবনসঙ্গী হিসেবে পাবার পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তিনি।
কিন্তু নিয়তির বিধানে বিয়ের ১১ দিনের মাথায় সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে মারা যান ফাহমিদা। গতকালকেও মোটামুটি তার সেন্স ছিল, হাসি খুশি ছিল, রাতেবেলাই তার একটু অবস্থা আরও অবনতির দিকে গেলে সকালে তাকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে আর কি। খেলেন এসএসসি পরীক্ষাটির মধ্যেও গোল্ডেন এ প্লাস, এসএসসি তো বিবিএ তো এমবিএও শেষ করছে, ভালো রেজাল্ট করছে, তাকে ব্যস্ত মৃত ব্যস্ত করছে। ফাহমিদা আর মাহমুদুল হাসানের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ফাহমিদের মৃত্যুতেও তাই আলোড়ন উঠেছে সর্বস্তরে। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করছি, বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। পায়রায় দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সশরীরে উদ্বোধন, প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা, বললেন আলোর পথে যাত্রার শপথ। শতভাগ বিদ্যুতায়ন নিয়ে অসত্য প্রচারণা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের, বিদেশি মরিচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবার আহ্বান ওবায়দুল কাদের। গ্যাসের দাম নিয়ে গণশুনানি শুরু, 117% বাড়ানোর প্রস্তাব বিতরণ কোম্পানিগুলো, সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা কমানোর প্রভাব নেই বাজারে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস সৌদি আরবের। এই ছিল এখনকার মতো পয় সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.qtnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।